এবার এনআরএসে দালাল চক্রের পর্দাফাশ। লালবাজারের গুন্ডা দমন শাখার হাতে ধৃত দুই দালাল, টাকা নিয়ে ভর্তির র্যাকেট চালাতো ধৃত দুজন, পুলিশ সূত্রে এমনটাই খবর। এই বিষয়ে নিয়ে বিস্তারিত জানতে কথা বলে নেবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। পার্থ, ধৃত দুজনের বিরুদ্ধে ঠিক কি কি অভিযোগ রয়েছে, কি কি তথ্য এই মুহূর্তে রয়েছে পুলিশের হাতে? গতকালকে এনআরএস হাসপাতাল সহ বিভিন্ন কলকাতা শহরের সরকারি হাসপাতালগুলোতে সেখানে কিন্তু লালবাজারের গোয়েন্দারা তারা আনা দেন এবং সেখানে তারা অভিযান চালান একটা, এবং সেই অভিযান চালিয়ে এনআরএস এছাড়া চিত্তরঞ্জন হাসপাতাল বা এসএসকেএম হাসপাতাল সেই জায়গায় অভিযান চালায়। এবং সেই অভিযান চালিয়ে গতকালকে সন্ধ্যে 7:30 নাগাদ এনআরএস হাসপাতাল থেকে গৌতম সরকার, যিনি নদিয়ার রানাঘাটের বাসিন্দা নামে এক ব্যক্তিকে, এর পাশাপাশি কিন্তু বিলাস সিং ওরফে বান্টি, যিনি নারকেলডাঙ্গা এলাকার বাসিন্দা, এই দুজনকে গ্রেপ্তার করেছে লালবাজারের গুন্ডা দমন শাখা। এবং যে বিষয়টা লালবাজার তরফ থেকে বলা হচ্ছে, মূলত অ্যাডমিশন র্যাকেট চালাচ্ছিল এনারা। তুমি জানো, প্রসঙ্গত তোমায় বলে রাখি যে গত পরশু দিনকে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতাল, সেই হাসপাতালে কামারহাটির বিধায়ক মদন মিত্র অভিযোগ করেন যে হাসপাতালের মধ্যে কিন্তু দালাল চক্র সেখানে চলছে, এমনকি বিধায়কের কাছ থেকেই সরাসরি ফোনে 6,000 টাকা পর্যন্ত চাওয়া হয়। এবং এর পরবর্তীকালে তো গতকালকে কিন্তু লালবাজার তারা দেখতে শুরু করে যে কলকাতা শহরে হাসপাতালগুলোর অবস্থা কি রয়েছে, এবং সেইখানে যে অভিযান চালায় সেই অভিযান চালিয়েই কিন্তু এই দুজন দালালের তারা হদিশ পায় সূত্র মারফত, এবং গতকালকে হাতে নাতে এই দুজনকে এনআরএস হাসপাতাল থেকে গ্রেপ্তার করেছে। আজকে তাদেরকে আদালতে পেশ করবে, পেশ করে নিতে হেফাজতে চাইবেন তারা। এবং যে বিষয়টা তোমায় বলে রাখি যে ভর্তির নামে রোগীর কাছ থেকে টাকা নিত এনারা, তেমনটাই কিন্তু অভিযোগ। এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কলকাতা শহরে এনআরএস হাসপাতালে এবার দালাল চক্র চালানোর অভিযোগ এবং অ্যাডমিশন র্যাকেট চালানোর অভিযোগ, এবং সেই অভিযোগে এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধন্যবাদ পার্থ প্রতিম। শহরের অন্যতম গুরুত্বপূর্ণ সরকারি হাসপাতাল এনআরএস, সেখানে যখন দালাল চক্রের পর্দা ফাঁস করলো লালবাজারের গুন্ডা দমন শাখা, দুজনকে গ্রেফতারও করা হলো, তারই কয়েক ঘন্টা আগে শহরেরই অন্যতম গুরুত্বপূর্ণ হাসপাতাল সাগর দত্ত হাসপাতালে দালাল রাজের অভিযোগ ওঠে। গতকালই সেই অভিযোগ ওঠে হাসপাতালে ভর্তি হওয়া নিয়ে চালবাহানা, কার্যত বিনা চিকিৎসায় মৃত্যু, চাঞ্চল্যকর অভিযোগ তোলে রোগীর পরিবার। সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে দালালের খপ্পরে পড়েছিলেন রমেশ হালদারের পরিবারের সদস্যরা, এবং বিনা চিকিৎসায় কার্যত 73 বছরের রমেশ হালদারের মৃত্যু হয়। আমাদের সঙ্গে রয়েছেন রমেশ হালদারের ছেলে। আপনি কালকে উজ্জ্বলবাবু গেছিলেন, যখন গেল শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছিল, তারপর যখন বাড়িতে আসলেন ওইটা একটু বাড়াবাড়ির দিকে চলে যায়, তারপর আমরা চিন্তা করি যে ঠিক আছে আমরা চলে যাই সাগর দত্ততে যদি আইসিইউ পাই। তো একটা ভদ্রলোক বললেন যে যদি আমি আসুন আইসিইউএম ব্যবস্থা করে দিচ্ছি, সেই হিসাবে আইসিইউতে যাওয়া হয়েছিল। কিন্তু আলটিমেট কী হয়েছে, উনি অ্যাকচুয়াল ছিল দালাল, নাহলে আমার বাড়ি থেকে বের করতাম না, কারণ যেখানে আমরা প্রাইভেট চিকিৎসা করছিলাম। দালালের সঙ্গে কবে যোগাযোগ হয়েছে? কবে না, সেদিনকে গিয়েই যোগাযোগ হয়েছিল, কালকে স্বাগত, হ্যাঁ স্বাগত থেকে যোগাযোগ হয়েছিল। এই নাম, ওর নাম বলতে পারবো না, নাম তো কী খান টাইটেল আছে, এই হচ্ছে ব্যাপার। তারপরে চিকিৎসা ওই 45 মিনিট বাবার কোনো অক্সিজেনই পায়নি, শুধু এদিক ঘোরাঘুরি ঘোরাঘুরি এসবই চলছে। আলটিমেট যখন আমরা আইসিইউ পেলাম তখন বাবার শেষ মুহূর্ত। না, আইসিইউটা পেয়েছি মদন মিত্র, উনি একটা সোর্স দিয়ে ফোন নাম্বার জোগাড় করে ভদ্রলোক ফোন করেন মদন মিত্রকে। যখন মদন মিত্রকে ফোন করেন উনি অ্যাক্টিভ সারা দিয়ে উনি আইসিইউর ব্যবস্থা করে দেন আমাদের। সাগর দত্ত হাসপাতালে দালাল রাজের অভিযোগ যে শুধুমাত্র মৃত রোগীর পরিবারের তরফ থেকে করা হচ্ছে তাই নয়, এই অভিযোগে সরব হয়েছেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। শুনুন তার অভিযোগ। সাগর দত্ত হাসপাতাল, যেখানে দালাল রাজের অভিযোগ আপনাদের শোনালাম, মৃত রোগীর পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছে, সেই অভিযোগই গতকাল শোনা যায় কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের গলাতেও। যদি কেউ টাকা চায় দালাল, সে যেই হোক, তাহলে আমাদের নম্বর দিয়ে আমরা এখানে হোর্ডিং লাগিয়ে দিচ্ছি যে এই নম্বরে যোগাযোগ করুন, কিন্তু কাউকে একটা পয়সাও দেবেন না। এখানে জাভেদ আলী বলে একটা ছেলে আছে, এই জাভেদ আলীকে এর আগে আমরা 20 বার তার নামে অন্তত পুলিশের কাছে বলেছি, এবং এটা নবান্নকে জানানোর জন্য আমি বলছি
এই হঠাৎ হঠাৎ যে মাঝে মাঝে কাজ বন্ধ হয়ে যায় সাগর ধরতে, বা নোংরা পরিষ্কার হয় না, বা কর্মীদের মধ্যে গণ্ডগোল পাকানো হয়, এই সবটাই করে এই জাভেদ আলি। হি ইজ দ্য ক্রিয়েটর অফ অল নুইসেন্স। রোগীরা তাদের গয়না এখান থেকে রোজ রাত্রে খবর পাচ্ছি আমি এই কালকের পর থেকে, যে বলছে টাকা নেই, হাতে গয়না বেঁচে দিন, আমি দিচ্ছি টাকা, গলার হার আমার কাছে রেখে দিন, এই নিন, এই নিয়ে আমার থেকে টাকা নিয়ে, একদম দুষ্কৃতি রাত চলছে। শুধু সগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালই নয়, কয়েক মাস আগে SSKM এও দালাল রাজের অভিযোগ তুলেছিলেন মদন মিত্র। আমি মদন মিত্র অভিযোগ করছি, এবং আমরা সে নো টু পিজি, আমি মদন মিত্র বলছি সে নো টু পিজি। জনগণের কাছে আমার আবেদন, যতক্ষণ না মুখ্যমন্ত্রী ইন্টারভেনশন করবেন, সে নো টু পিজি।